করার জন্য যেই সাকসেসের দোয়াটা ইব্রাহিম খলিলুল্লাহ আজ থেকে প্রায় 4,500 বছর পূর্বে তিনি কাবার আঙ্গিনায় দোয়া করেছেন, বাইতুল্লাহ নির্মাণ যখন শেষ হলো কি মজুরি দেওয়া হবে জিব্রাইলকে পাঠালেন, তখন রফাইয়া দাইলা সামা ইব্রাহিম খলিলুল্লাহ হাত দুটি উপরের দিকে উঠিয়া বললেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আজীজুল হাকীম। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন জিব্রাইল আমার আল্লাহকে জানিয়ে দাও দুনিয়ার কোন অর্থ সম্পদের আমার প্রয়োজন নাই, অট্টালিকার প্রয়োজন নাই, প্রাসাদের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, ইজ্জতের দরকার নাই, আমি একটা জিনিস চাই, যেই যুগালি ইসমাইলকে দিয়ে আমি বাইতুল্লাহটা নির্মাণ করেছি সেই সন্তানের নসব থেকে এমন একজন নবী প্রেরণ করবে, সেই নবীর মিশন হবে কয়টা, এটা কি আমার কথা না আল্লাহর কথা, কোরআনে আছে না নাই? এক নম্বর বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ গো আপনি ওই নবীর উপর যেই কিতাবটা আপনি নাজিল করবেন ওই নবী তার উম্মতদেরকে মানুষের মাঝে তেলাওয়াত করে করে তাদের প্রাণটা ভরে দিয়ে আপনার কালেমা পড়ে অমুসলিমরা অমুসলমান হয়ে যাবে। বাবা জি বন্ধুরা আমার জুবায়ের ইবনে মুতঈম নামক একজন ব্যক্তি ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, নাম কি আব্দুল উজ্জা, তিনি বলেন জামানার পয়গাম্বর গভীর রাতে তাহাজ্জুদের সময় যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়াওয়াদাআল মিজান ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة نخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। জুবায়ের ইবনে মুতঈম বলেন আমি ছিলাম আব্দুল উজ্জা, আমি ছিলাম অগ্নিপূজক, আগুনকে আমি পূজা দিতাম, ভাবতাম আগুনই হচ্ছে কি ক্রিয়েটার সৃষ্টিকর্তা, ভোর রাত্রে মোহাম্মদ এই যে তেলাওয়াত করছেন এত মজা লাগলো, একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর আমি মোহাম্মদের সবচেয়ে বিরোধী দলীয় নেতা ছিলাম, কিন্তু মোহাম্মদ যখন এই তেলাওয়াত করলো এই আসহাবাত মুতাআসসারা একটা প্রভাব বিস্তার আমার মধ্যে করলো, একদিন দুই দিন তিন দিন যেতে না যেতেই মোহাম্মদের কাছে গিয়ে বললাম ও মোহাম্মদ আমি তো তোমার চিরশত্রু কিন্তু কি যেন তুমি তেলাওয়াত করো গভীর রাতে, তেলাওয়াত করার কারণে আমার কলিজার ভিতরে ওই তেলাওয়াতগুলো এমনভাবে ডুবে গিয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে, আমার প্রতিদিন যখনই ঘুমাতে যাই কখন ভোর রাত হবে আর তোমার তেলাওয়াত শুনবো, বিছানার ভিতরে আমি চটপট চটপট করতে থাকি গো মোহাম্মদ, এই তেলাওয়াতের ভিতরে এত জাদু কেন, এই তেলোয়ারটা আমার শিখাইয়া দাও, আমাকে শিখাইয়া দাও। জুবায়ের ইবনে মুতঈম জামানার পয়গম্বরের কাছে যখন বলছিলেন আমার প্রিয় নবী চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে, জুবায়ের ইবনে মুতঈম বলেন কাদাল এমন ভাবে হয়ে গেল মনে হচ্ছে যেন আমার অন্তরের ভিতরে ওই কোরআন তেলাওয়াতের সাথে সাথে ইসলামের পাখিটা আমার অন্তরে বসে, কুফুরির পাখিটা আমার অন্তর থেকে বের হয়ে গিয়েছে। বাবাজি বন্ধুরা আমার তিনি বলেন ইউতিরুলিল ইসলাম, ওই পাখিটা ইসলামের পাখিটা আমার অন্তরের ভিতরে বসে গেল,
মুহাম্মাদের তেলাওয়াত শুনে এরপর আমি মুহাম্মাদের হাত দিয়ে বললাম নবী গো আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু